ভাই কি করছেন? আরে ভাই, আজকে দেখাবো এয়ার কুলার। অনেকে বলে ভাই এয়ার কুলারে নাকি বাতাসে হয় না, আজকে দেখেন আমি কত বড় একটা বলে নিয়েছি, অলরেডি বেলুন হয়ে গেছে। দারুন, দেখেন একদম বেলুন হয়ে গেছে। আমি আগে বাতাসটা দেখাই, তারপরে তো ঠান্ডা দেখাবো। একটু পরে আপনাকে খাতা নিতে হবে। তাই? হ্যাঁ, খাতা নিতে হবে। আজকে যে এয়ার কুলার দেখাবো ভাই, আজকে কিন্তু মারাত্মক গরম। হ্যাঁ, একদম গরম। দেখেন ভাই গরমটা যে কি আছে, দেখেন এই যে অলরেডি পলিটা উড়ে চলে গেছে। দেখেন পলিটা উড়ে চলে গেছে, কত বড় একটা পলি। আজকে দেখাচ্ছি ভীষণ ব্র্যান্ডের খুবই হাই কোয়ালিটির একটা এয়ার কুলার, যে এয়ার কুলারে শুধু আপনাকে বাতাস দিবে না, রুমও ঠান্ডা করবে। ঠিক আছে, রুমও ঠান্ডা করবে। এবং এই এয়ার কুলারটা যদি আপনার বাসায় থাকে, আর কোন রকম এসি কিনতে হবে না। এসি কিনতে হবে না, এসি কিনা দরকারই নেই ভাই। একটা এয়ার কুলার আপনার চারটে এসির কাজ করবে। কিভাবে, কেমনে কাজ করবে? আপনি এটা হলো মুভেবল। আপনি প্রথমে একটা রুম আপনার ঠান্ডা হয়ে গেল বাতাসে, আপনি অন্য রুমে নিয়ে যাবেন। এই যে দেখেন, এটা আপনি মুভ করতে পারবেন, চাকা আছে, যে কোনো দিকে আপনি মুভ করে নিতে পারবেন। আর এটা যে বাতাসটা দেখেন, অলরেডি আপনার গায়ে লাগতেছে, আপনার গায়ে বাতাসটা লাগতেছে। ঠিক আছে, এবং এটা হলো আপনার মুভ করবে। এবং এটা যে টেম্পারেচারটা দেখেন, 31 আছে, এই টেম্পারেচার কিন্তু আপনার 25 পর্যন্ত আসবে। 25 পর্যন্ত আমি কিন্তু এখন কুলিং অপশনটা দেই নাই। আর কুলিং দেওয়া অনেকেই বলে ভাই বরফ কই, এখানে কোনো বরফ আছে না? বরফ কই, কোনো বরফ রাখি নাই, কারণ এটাতে কোনো রকম বরফ দিতে হবে না। কোনো রকম একদম বরফ ছাড়া ঠান্ডা হবে। আজকে প্রমাণ করে দেখাবো। জাস্ট আমি পানি দিব, এই যে পানি আছে, আমি পানিটা এদিক দিয়ে দিয়ে দিলাম। এই যে দেখেন পানিটা আপনার তলে চলে যাবে। এখানে আপনার এটা হলো 45 লিটারের সাইজ, এটাতে আপনার 28 লিটার পানি দিতে পারবেন। 28 লিটার পানি দিতে পারবেন। আর পানি কতটুকু দিচ্ছেন সেটা কিন্তু এখানে দেখা যাবে। এখানে লেভেল আছে, মিনিমাম এবং ম্যাক্সিমাম লেভেল দেওয়া আছে। আমি যদি কুলিং পাওয়ার দেখাই, জাস্ট এই কুলে দিলাম, কুলে দেওয়ার সাথে সাথে আপনার পানি আসা শুরু হয়ে গেল। এই দেখছেন অলরেডি কিন্তু আপনার ফ্লো হচ্ছে, মানে নিচ থেকে পানিটা আসবে। এবং এটা যে পানি দিয়ে ঠান্ডা হবে, এটার আরেকটা কারণ হলো এটা তিন পাশে হানিকম প্যাড। তিন পাশে আমরা এখন তিনটা পাশ আপনাদেরকে দেখায় দিব ভাইয়া। এই যে দেখেন, এটা সাধারণত এক পাশে থাকে। হ্যাঁ, এক পাশে থাকে। এই পাশে একটা হানিকম প্যাড আছে, এই পাশে একটা হানিকম প্যাড আছে, দেখছেন? এবং এই পাশে একটা হানিকম প্যাড আছে, মানে তিন পাশে লং হানিকম প্যাড, কোনোটাই শর্ট না। ঠিক আছে, একদম বড় হানিকম প্যাড থাকার কারণে আপনার এটা দ্রুততম সময়ের মধ্যে ঠান্ডা হবে। ভাই পানিটা একটু হাত দেন, এখন কিন্তু নর্মাল আছে, দেখছেন পানিটা নর্মাল আছে। একটু পরে আপনাকে দেখাবো এই পানিটা কতটুকু ঠান্ডা হয়, সেই পানিটা আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, এবং এখানে যে আমি কুলিং অপশনটা চালু করে দিয়েছি, বাতাসটা দেখেন, বাতাসটা অলরেডি ঠান্ডা আসা শুরু হয়েছে। আবার অনেক সময় দেখা গেল যে এয়ার কুলার ছাড়ার পর ভাই এই এয়ার কুলার সামনে দিয়ে অনেক পানি আসে, মানে ফার্নিচার ভিজে যায়। যারা অনেকে কমপ্লেন দেখে যে ভাই ফার্নিচার ভিজে যায়, আমি আজকে ফার্নিচার ভিজে যায় কিনা সেটা আপনাদেরকে আমি দেখাবো। জাস্ট আমি একটু জাস্ট টিস্যু দিয়ে আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন, এই যে দেখেন, হ্যাঁ টিস্যুটা, এই টিস্যুটা আমি এখানে ধরবো। আচ্ছা, পানি আসলে তো ভিজে যেত। হ্যাঁ, পানি আসলে ভিজে যেত, বাট এটা যে কুলিং হচ্ছে, এটা যে কুলিং হওয়ার ক্ষমতা আছে, কুলিং হচ্ছে সেইটা আপনাকে আমি বোঝাচ্ছি। কারণ অলরেডি আমার পিছনে পানি ভরে গেছে। এই যে দেখেন, দেখছেন? দেখেন, তার মানে আপনার কুলিং প্যাডের মাধ্যমে আপনাকে যে ঠান্ডা পানি বাতাসটা দেওয়ার কথা সে কাজ শুরু করে দিছে। অলরেডি দেখেন টিস্যুটা লেগে গেছে, দেখছেন? তার মানে আপনি অলরেডি ঠান্ডা বাতাসটা আপনি পাচ্ছেন, এবং আপনি দেখেন এখন ঠান্ডা বাতাসটা পাচ্ছেন কিনা। এই যে দেখেন, এই যে দেখেন অলরেডি ঠান্ডা বাতাসটা পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, এবং কুলিং অপশনটা দেওয়া আছে। এই কুলিং যে মোটরটা ভিতরে পাচ্ছেন, এটা সম্পূর্ণ একটা ব্লোয়ার মোটর, রোলার মোটর এবং কপারের মোটর, যার কারণে আপনার স্মুথ, কোন রকম শব্দ হবে না। যে নয়েজটা দেখতেছেন, সেই নয়েজটাও কিন্তু আপনার একদম জিরো লেভেল নয়েজ, হাই স্পিডে চলতেছে। এই যে আমরা স্পিডগুলো যদি দেখাই, 1 2 3, তিনটা স্পিডে চলতেছে। এবং এখানে আপনি টাইমিং দিতে পারবেন, টাইমার চাইলে 1 ঘন্টা 2 ঘন্টা, এভাবে আপনি 12 ঘন্টা টাইমার দিতে পারবেন। 12 ঘন্টা টাইমার দিতে পারবেন। এখানে কুলিং আছে, ঠিক আছে, এবং এখানে সুইং আছে। সুইং দ্যাট মিন্স এটা আপনার ভিতরে যে অংশটা, এটা সুইং করবে, ভিতরে পার্টটা গুরু করে আপনার বাতাসটা লাগবে, একদম স্মুথ সুইং করে। এটা দেখেন, এই যে আমার এখানে বাতাস লাগে না, এখন লাগবে। এই যে আচ্ছা, এই যে সুইং করবে, এই যে একদম ঘুরে ঘুরে ভিতরটা সুইং করবে। আর এইটার যে হানিকম প্যাডের ক্ষমতা অনেক হেভি একটা। এবং দেখেন অলরেডি কিন্তু বাতাস শুরু হয়ে গেছে ভাই, অলরেডি দেখেন ঠান্ডা বাতাস দেওয়া শুরু হয়ে গেছে। ঠিক আছে, ঠান্ডা বাতাস শুরু হয়ে গেছে, খুবই হাই কোয়ালিটির। আমরা দেখাচ্ছি ভীষণের এয়ার কুলার, যারা আসলে ভীষণ নিয়ে
স্যাটিসফাইড তারা তো অবশ্যই কিনবেন। আর যারা নতুন আছেন আমাদের এই ভিডিওটা দেখতেছেন তারাও এই এয়ার কুলারটা নিতে পারেন, খুবই হাই কোয়ালিটি। এটা হলো 45 লিটারের এবং এটা হলো আপনার 35 লিটারের। এটা হলো 35 লিটার ক্যাপাসিটি এবং এটা হলো 45 লিটার ক্যাপাসিটি। দুইটা জেল প্লেট থাকবে, এই জেল প্লেট গুলো চাইলে কিন্তু আপনার এখানে দিয়ে দিতে পারেন, এখানে একটা জেল প্লেট দিয়ে দিতে পারেন। আচ্ছা, এটা ফ্রিজে রাখবেন, দুটাই ফ্রিজে রাখবেন, দুটা ফ্রিজে রাখবেন, একটা জেল প্লেট এখানে দিয়ে দেবেন আর একটা ফ্রিজে রেখে দেবেন। ওকে, কোনো রকম বরফের দরকার নেই, কোনো রকম বরফের দরকার নেই। এটার ভিতরে জেল আছে? হ্যাঁ, এটার মধ্যে জেল আছে, এটাতে পানি দিয়ে আপনি জাস্ট ফ্রিজে রেখে দেবেন, ঠান্ডা হয়ে যাবে। এই ঠান্ডা ওইখানে পাবেন। এখন আমি এটাও দিলাম না, আপনি এই পানিটা হাত দিয়ে দেখেন কত ঠান্ডা হইছে, আরো ঠান্ডা হবে। হ্যাঁ, দেখছেন পানি অলরেডি নরমাল পানি অলরেডি ঠান্ডা হয়ে গেছে, আরো ঠান্ডা হবে, ঠিক আছে? কারণ এটা টেম্পারেচার কম বেয়ার আমাদের দেখেন যে পরিমাণ লাইট, আজকে যে গরম পড়ছে অলরেডি আমরা ঘেমে গেছি, ঠিক আছে? একটু ফ্যান অফ করলেই এটা, ঠিক আছে? তো রুমের টেম্পারেচার কমাতে হলে আপনার এইটা হলো নরমালি আপনার 300 থেকে 350 স্কোয়ার ফিট রুম কভার করবো অনায়াসে, ঠিক আছে? এবং 35 লিটারটা আপনার নরমালি 250 থেকে 300 স্কোয়ার ফিট রুম কভার করবে। এবং এটার বিশেষ সুবিধা কি, ভীষণ কোম্পানি থাকার কারণে এখানে কল সেন্টারের নাম্বার আছে, কাস্টমার কেয়ারের নাম্বার আছে, সার্ভিস সেন্টার দেওয়া আছে, আপনারা সারা বাংলাদেশ থেকে আপনারা সার্ভিসটা পাবেন। এক বছরের মধ্যে কোনো রকম প্রবলেম হলে সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা এই সার্ভিসটা নিতে পারবেন, ঠিক আছে? এবং এটাতে ম্যানুয়াল বই দেওয়া আছে, আপনি কিভাবে চালু করবেন, অপারেটিং সিস্টেম সহ সব কিছু গাইডলাইন এখানে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? সো খুবই হাই কোয়ালিটি একটা কুলার দেখাচ্ছি। দেখেন এখানে দুইটা মডেল, এটা হলো আপনার মডেলটা আমরা যদি বলি 35 লিটারটা এয়ার কুলার সুপার কুল 35, ঠিক আছে? আর এটা হলো সুপার কুল 45, এটা হলো 45 লিটার এবং আপনার ব্লু কালার, ব্লু কালার, কারণ আপনার ভীষণের অনেকগুলো কালার থাকে। এবং আজকে আমরা যে প্রাইজে দিচ্ছি ভাইয়া, একদম একটা ধামাকা প্রাইস থাকবে, ধামাকা প্রাইস থাকবে, যে প্রাইজে আপনি ভীষণের শোরুম থেকেও নিতে পারবেন না। আচ্ছা, ভীষণের শোরুম তো থাকে বিভিন্ন জায়গায়, কিন্তু ভীষণের শোরুমে এই প্রাইসটা পাবেন। এটা কিভাবে সম্ভব? কারণ সম্ভব হলো এখন ভীষণের প্রত্যেকটা প্রোডাক্টের রেঞ্জ বেশি, আমাদের এই প্রোডাক্ট গুলো আগে কেনা ছিল, কমিশন একটা কেনা থাকে, সেই কারণে আমরা এই প্রোডাক্ট গুলো দিতে পারতেছি। আচ্ছা, ঠিক আছে। সো খুবই হাই কোয়ালিটির প্রোডাক্ট গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন। আমি যদি নর্মাল আপনাকে এটার রেগুলার প্রাইসটা বলি, এটা অনলাইন প্রাইস আছে 17,500 টাকা, জি, তারপরে প্রোডাক্ট দিতে পারবে না। আচ্ছা, আউট অফ স্টক লেখা আছে একদম ক্লিয়ারলি, কিন্তু আমরা ওই সুবিধাটা নিব না, যেহেতু আমরা ভীষণের প্রোডাক্ট রিপ্রেজেন্ট করি, সেই কারণে আমরা কিন্তু একদম কম প্রাইসেই নিব। এটা এখন নিতে পারবেন অনলি 15,000 টাকা, 15,000 টাকা। তো কুলার চিন্তা করা যায় ভাই, এখন কুলার চিন্তা করলে হলে 20-25 হাজার টাকা চিন্তা করতে হয়, এটা অনলি 15,000 টাকা। আর যারা 35 লিটারটা নিবেন, 35 লিটারটা নিতে পারবেন অনলি 14,000 টাকা, 14,000 টাকায় নিতে পারবেন। সারা বাংলাদেশে কিন্তু আপনার কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন, এবং যদি কেউ চান শোরুমে চলে আসতে, যেটাতে রিমোট আছে, হ্যাঁ, রিমোটের মাধ্যমে চালাতে পারবেন। এই যে দেখেন, এটা অফ হয়ে গেল, আবার চলে, এই যে অন হয়ে গেল, এখানে আপনি সুইং স্পিড সবকিছু বাড়াতে পারবেন, প্রত্যেকটা সবকিছু বাড়াতে পারবেন। এবং ঠান্ডার পরিমাণটা যদি আমরা একটু দেখি, এটা ঠান্ডা পরিমাণটা একটু দেখি, অলরেডি দেখেন ভাই প্রচুর ঠান্ডা, কিছুক্ষণ বসে থাকলে আমার ঘামটাম কিচ্ছু থাকবে না, একদম শুকায় যাবে, ঠিক আছে? এবং আমাদের এখানে তো হল রুমের মতো বিশাল বড়, দেখেন এখানে একটা এয়ার কুলার কভার করা স্যুট আপ, স্যুট আপ, আপনার রুম তো আপনার 300 থেকে 350 হয়েছে, অলরেডি 30-এ চলে আসছে, এটা আপনার 25 পর্যন্ত নামবে, 25 পর্যন্ত, হ্যাঁ 25 পর্যন্ত নামবে, অলরেডি 30-এ চলে আসছে, মানে টেম্পারেচার আস্তে আস্তে কমে যাচ্ছে, ঠিক আছে? তো সারা বাংলাদেশ থেকে আপনারা ডেলিভারিটা নিতে পারবেন, যারা ঢাকার বাইরে থেকে নেবেন তারা কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন। আমরা প্রোডাক্টটা পাঠিয়ে দিব, 1,000 টাকা বিকাশ করবেন, নাম অ্যাড্রেস দিয়ে দেবেন, পাঠিয়ে দিব, প্রোডাক্টটা রিসিভ করার পর বাকি টাকা দিতে পারবেন। আর ঢাকার মধ্যে থেকে যারা নেবেন তারা সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন। আমাদের শোরুমের অ্যাড্রেসটা হলো আয়ন হোম অ্যাপ্লায়েন্স, 20/13 ব্লক সি, তাজমহল রোড। এখানে আসলে কিন্তু আপনারা প্রোডাক্টগুলো পেয়ে যাবেন, বা যারা ঘরে বসে নিতে চান যে না আমি ভিডিওতে সম্পূর্ণ দেখছি, এখন আমার বাসায় পৌঁছায় দেন, আমরা ক্যাশ অন ডেলিভারিতে ঢাকার মধ্যে সকল এলাকায় আমরা কিন্তু প্রোডাক্টটা পৌঁছায় দিব, সেই ডেলিভারি আপনারা। তবে আরেকটা জিনিস বলে দেই, জি, এখন কিন্তু অনেক প্রতারক চক্র, জি জি, এই ভিডিওটাই আলাদা পেজে আপলোড করে ওদের নাম্বার বসিয়ে দেয়, জি, আমি দর্শকদের বলবো অবশ্যই আপনারা ভিডিও কল দিবেন কেনার আগে, ভিডিও কল দিয়ে শিওর হবেন যে দোকানটা সঠিক কিনা, রাইট, ঠিক আছে অবস্থা, জি। তো আজকের মতো শেষ করি, জি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।